বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে দারুণ দারুণ খবর রয়েছে। সেই তালিকায় প্রথম খবরটি রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের মন্দিরে কঙ্কাল পক্ষী নিয়ে। তো এই গল্পটা প্রকাশিত হতে চলেছে কিশোর ভারতী 1430 শারদীয় পত্রিকাতে, যেটার দাম 180 টাকা রাখা হয়েছে এবং খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এবং তার সম্পূর্ণ রিভিউ কিন্তু আমার চ্যানেলে থাকবে। যেটা এই গল্পটা থেকে বলার কথা সেটা হচ্ছে বুধুদা রুবিক সিরিজ থেকে এইটা কিন্তু একটা গল্প আসছে। তো বুধুদা রুবিক সিরিজ যারা পছন্দ করেন তাদের জন্য ভীষণ এক্সাইটিং একটা খবর, কারণ এখানে প্রচ্ছদটাও এখানে দেখানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আরও একটা বই আসবে বুধুদা রুবিক সিরিজের তৃতীয় খণ্ড, সেই খণ্ডকে কিন্তু এই গল্পটিও থাকবে। এবং গত বছরেও কিন্তু একটা গল্প ছিল বুধুদা রুবিক সিরিজের, সেই গল্পটাও কিন্তু সেখানে থাকবে। কাজেই খুব শীঘ্রই আমরা তৃতীয় খণ্ডক পেতে চলেছি। এবং এ প্রসঙ্গে জানাই যে পত্রভারতী থেকে যে দুটি খণ্ডক প্রকাশিত হয়েছে সেই দুটো খণ্ডকের প্রথমটা রয়েছে অর্কিড রহস্য এবং পরের বুধুদা সিরিজটার নাম হচ্ছে খুনি ম্যাজিক। তো এই দুটো বই আপনারা কিনতে পারেন পত্রভারতী থেকে, বেশ ভালো বই, পড়ে আনন্দ পাবেন। এবং এই গল্পটির মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে আপনারা পেয়ে যাবেন গুপ্তধন সংক্রান্ত রহস্য। কাজেই জমজমাট হতে চলেছে কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিতব্য এই গল্পটি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে একটি নতুন পত্রিকা নিয়ে, সেরা শারদ সংবাদ থেকে দৈনিক সংবাদ, যেটা আমরা পত্রপত্রিকা হিসাবে দেখি আর কি। তো দৈনিক সংবাদের পক্ষ থেকেও শারদীয়া 1430 প্রকাশিত হতে চলেছে। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এবং দাম রাখা হয়েছে মাত্র 80 টাকা। স্বল্প মূল্যে খুব সুন্দর একটি পূজাবার্ষিকী আরও একবার উপহার পেতে চলেছি দৈনিক সংবাদের পক্ষ থেকে। এবং সুলেখক সূচি ইত্যাদি প্রকাশ পেলে সবটাই কিন্তু আপনাদের সামনে আপডেট আকারে তুলে আনবো। আপাতত পেপার কাটিং থেকে এটাই পেয়েছি, তাই আপনাদের সামনে এটাই আপডেট রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে আজকাল শারদীয় পত্রিকা থেকে। তো প্রকাশিত হয়ে গেল আজকাল শারদীয় 1430। প্রচ্ছদ কিন্তু একেবারে দারুণ একটা প্রচ্ছদ এবং ভীষণই নতুনত্ব একটা ফ্লেভার রয়েছে প্রচ্ছদে, আর দেখতেও ভালো লাগছে। এবং দাম রাখা হয়েছে 200 টাকা। তো আপনারা সকলেই লেখক সূচি হয়তো দেখেছেন, আমি একটি পর্বে আলোচনা করে দিয়েছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। এবং তার সাথে জানাই যে আপনারা আউটলেটে যে কোনো কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন এই বইটি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে শারদীয় মায়াকানন নিয়ে। তো আমি গতদিনই শারদীয় মায়াকাননের সূচিপত্রকে ধরে ধরে আলোচনা করে দিয়েছি এবং তার সাথে এখানেও ওনারা লেখক সূচি প্রকাশ করেছেন, যেখানে উপন্যাস, উপন্যাসিকা, অনুবাদ উপন্যাসিকা, বড় গল্প, গল্প, বিদেশি গল্প, কমিক্স, বিজ্ঞান, প্রবন্ধ সবটাই রয়েছে লেখাগুলো। এবং দাম রাখা হচ্ছে কিন্তু 150 টাকা। প্রি বুকিংয়ে আপনারা 111 টাকায় পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন প্রি বুকিংয়ের www.mayakanon.in, সেখানে কিন্তু আপনারা গিয়ে ওয়েবসাইটে গিয়ে প্রি বুকিং করে দিলে কিন্তু এই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই পোস্টাল চার্জটা তো আলাদা থাকছেই। তো মায়াকানন যাদের কিনতে ইন্টারেস্ট তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, অবশ্যই একটি ভালো পত্রিকা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও ভীষণ চমৎকার। তো আপনারা সকলেই জানেন পূজাবার্ষিকীর সাথে সাথে প্রকাশিত হতে চলেছে কমিক স্পেশাল একটা নতুন কম কথা নামে একটি বই এবং 175 টাকা দাম রাখা হয়েছে। এবং জানা যাচ্ছে যে 10-15% ছাড় দেওয়া হবে, তার বেশি নয় প্রথম দিকে, তবে পরবর্তী ক্ষেত্রে হয়তো ছাড়টা কিছুটা বাড়লো। তো যাই হোক, মোট 17টা গল্প পাচ্ছেন, 17টা বাংলা কমিক্স পাচ্ছেন, সম্পূর্ণ রঙিন, ভেতরে কিন্তু রঙিন একদম বিষয়টা থাকছে। কার কার নাম রয়েছে দেখে নিই। সুযোগ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তমাল ভট্টাচার্য, কল্লোল মজুমদার, অর্ক চক্রবর্তী, নিরুপম মজুমদার, ইন্দ্রজিৎ কাননগরও নাম পাচ্ছি, যিনি রিসেন্টলি সজরপুরাণ নামে যে পত্রিকাটা রয়েছে তার প্রচ্ছদ ডিজাইন করেছিলেন, এবং তার সাথে হর্ষমোহন চট্টরাজেরও নাম দেখতে পাচ্ছি। ইনি কিন্তু বুক ফার্মের বহু বইয়েরই কমিক্সেরই কিন্তু ডিজাইনিং করেছেন এবং অন্যান্য প্রকাশনেরও কমিক্সের ডিজাইনিং করেছেন। তো ওনার নামটাও দেখে খুব ভালো লাগলো। এছাড়া সুরাজ দাস নামটাও কিন্তু রিসেন্টলি খুব প্রচলিত হয়েছে। উনি কৃপণ নামে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটি রয়েছে সেখান থেকে আর কি একটা মানে ছোট্ট একটা ইলাস্ট্রেশন করেছিলেন, যেটা খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, এবার কমিক্সের মানে এই যে কম কথা কেমন হচ্ছে সেটা প্রকাশ হলেই জানা যাবে। প্রকাশ হতে চলেছে 2 অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা আসছে ম্যাজিক্লাম শারদীয় পত্রিকা থেকে। আপনারা সকলেই জানেন ম্যাজিক্লাম একটি ই পত্রিকা, কিন্তু গল্পগুলো খুব সুন্দর হয় এবং ওনাদের যে ইবুক ফরম্যাটটা, প্রিন্টিংটা, এগুলোও খুব সুন্দর হয়। মোবাইলে পড়তে গিয়ে, জুম করে পড়তে গিয়ে একটুও সমস্যা হয় না, খুবই ভালো, উঁচু দরের ওনারা ইবুক প্রিন্ট করেন আর কি। তো সেখানে ভয় নামে একটা গল্প থাকছে শিশির বিশ্বাসের কলমে এবং সম্পূর্ণ লেখক সূচি ওনারা শীঘ্রই প্রকাশ করবেন, প্রচ্ছদও প্রকাশ এখনও হয়নি। তো সব কিছুই আপডেট রইবে আমার চ্যানেলে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট খুব সহজে পেতে পারবেন। আর অন্যান্য কী কী গল্প থাকছে সেগুলো যত জানতে পারবো তত আমি এখানে দিতে থাকবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে দেশ প্রকাশনী থেকে। দেশ প্রকাশনী থেকে পুজোয় নতুন বই আসতে চলেছে, এশা ঘোষের কলমে দূর দীপবাসিনী। তো অবশ্যই আমরা এই উপন্যাসটিকে
350 টাকা দামে পেয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রকাশ হওয়ার পরে মোটামুটি বোঝা যাবে যে গল্পের কীরকম, তবে যা প্রচ্ছদ রয়েছে এবং মোটামুটি যা দেখছি লেখা সেটা আমার মনে হচ্ছে যে একটা প্রেম কাহিনী হতে পারে এবং জীবনমুখী গল্প হতে পারে। তো যাই হোক, দূর দ্বীপবাসিনী এই নামের উপন্যাসটির জন্য আমরা অপেক্ষা করব, দেশ প্রকাশনী থেকে আরও ডিটেল আসলে অবশ্যই জানাবো। এগিয়ে যাচ্ছি পরে। এর পরের আপডেটটা রয়েছে উমা শারদীয়া পত্রিকা থেকে। তো আপনারা সকলেই জানেন ইবুক লিস্ট থেকে উমা শারদীয়া পত্রিকা প্রকাশিত হয়েছে এবং ওখানে আমার একটা লেখা ছিল, কাজেই একটা সৌজন্য সংখ্যা পাওয়ার কথা ছিল, তো ফাইনালি হাতে চলে এলো আজকেই। এবং তার সাথে সাধন দিনদার একটা খুব সুন্দর ফটো রয়েছে এখানে যিনি তুলেছিলেন আর কি, ছবিটা খুব ভালো লাগছে দেখতে। আর বুকমার্ক তার সাথে পেয়েছি এবং অবশ্যই লেখাটাও দেখে দিয়ে আমি একটা প্রবন্ধ দিয়েছিলাম অ্যাকচুয়ালি, শতবর্ষের আলোক সুকুমার রায়ের হজ বরালো। তো অবশ্যই আপনারা উমা শারদীয়া পত্রিকা কিনে থাকলে পড়ে জানাবেন কেমন লাগলো এবং খুব শীঘ্রই উমা শারদীয়া পত্রিকার সম্পূর্ণ রিভিউ আসছে যথারীতি চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপডেটগুলো অবশ্যই পেয়ে যাবেন, রিভিউগুলো পেয়ে যাবেন ভালোভাবেই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতী শারদীয়া পত্রিকা 1430 থেকে। একটা গল্প রয়েছে তেলিয়া ভোলা নামে, অভিক সরকারের লেখা। গল্পটার প্রচ্ছদ ডিজাইনিং করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য এবং ওঙ্কারনাথ ভট্টাচার্য কেন এত গ্রেট সেটা বোঝা যাচ্ছে এই আঁকাটা দেখেই। এত সুন্দর থট উনি রেখেছেন এবং চোখ দুটো এত ভালো লাগছে এখানে, অমোঘ একটা কোনো শক্তি রয়েছে মনে হচ্ছে। এবং আমার কিন্তু গল্পটা পড়ার অপেক্ষা মানে সইছে না, কারণ এই প্রচ্ছদটা মন খুব টানছে। রিসেন্টলি সাউথ ইন্ডাস্ট্রি থেকে একটা সিনেমা দেখেছিলাম কান্টারা নামে, সেখানেও কিন্তু এরকম চোখের দর্শন মনকে মুগ্ধ করে দিয়েছিল। তো অবশ্যই অপেক্ষায় রয়েছি কবে প্রকাশ হচ্ছে কিশোর ভারতী এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রিভিউ আনতে চলেছি। আর তার সাথে জানাই মোটামুটি যা প্রচ্ছদ এবং অন্যান্য বিষয়গুলো দেখলাম মনে হচ্ছে কিশোর ভারতী কিন্তু এবার শুধুমাত্র লেখার দিক থেকে নয়, প্রচ্ছদ অলঙ্করণ ইত্যাদি ডিজাইনিংয়ের দিক থেকে কিন্তু ভীষণভাবে এগিয়ে। আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং জানাবেন যে আপনাদের কীরকম লাগছে এরকম অলঙ্করণগুলো, নিচে কমেন্টে অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে যুগসংঘ থেকে। তো প্রকাশিত হয়ে গেল যুগসংঘ শারদীয় পত্রিকা, দাম রাখা হয়েছে 200 টাকা এবং অবশ্যই আপনারা 20% মতো ছাড় পেয়ে যাবেন, যে কোনো আউটলেটে পেয়ে যাবেন। আর খুব সুন্দর একটা পত্রিকার প্রচ্ছদ হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো আপনারা চাইলে আমি না হয় লেখক সূচি ধরে একটা আলোচনা করে দিতে পারবো, আর অবশ্যই আপনারা কিনতে পারেন কারণ আমি দেখলাম খুব ভালো ভালো লেখাই রয়েছে। 200 টাকা মুদ্রিত মূল্য হচ্ছে এই পত্রিকার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে দীপ প্রকাশনী থেকে। তো হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র যেটা অখণ্ড প্রকাশ হতে চলেছে, এতদিন তো প্রি বুকিং চলছিল, এবার ফাইনালি আপনারা কিন্তু বইটাকে ওখানে পেয়ে যাবেন। আর আগামী 30 সেপ্টেম্বর বিকেল 5:30 দিকে কফি হাউসের ত্রিতলে ওনাদের যে বিপণী রয়েছে সেখানে আনুষ্ঠানিক প্রকাশ হবে এই বইটির। সেখানে উপস্থিত থাকছেন সুদেষ্ণ চক্রবর্তী, হেমেন্দ্র কুমার রায়ের যিনি উত্তরসূরী আর কি, তারপর সমুদ্র বসু বইটির সম্পাদক, তারপর অমিতাভ চক্রবর্তী যিনি বইটির যুগ্ম সম্পাদক, এছাড়াও জয়ন্ত দে, জয়দীপ চক্রবর্তী, রাজা ভট্টাচার্য, সুকন্যা মণ্ডল প্রমুখ নামি দামি আমি ব্যক্তিদের কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তো অবশ্যই আপনারা সেখানে থাকতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন এই সুন্দর মুহূর্তটিতে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সাথে জানিয়ে রাখি যে এই বইটির দাম কিন্তু 900 টাকা হলেও 540 টাকাতে একটা ছাড়ের ওপর পেয়ে যাচ্ছেন, সেই জন্য কিছুটা ছাড় রাখা হবে এবং বেশ কিছু আকর্ষণীয় অন্যান্য বিষয় রয়েছে, তো ক্রমশ প্রকাশ্য সেটা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হতে চলেছে সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যা 30 সেপ্টেম্বরের, দাম 10 টাকা রাখা হয়েছে। এখানে রয়েছে আমলকি বহেরা হরিতকি শরীরকে কীভাবে সুস্থ রাখে, অর্থাৎ শারীরিক দিক থেকে ফিটনেস এবং অন্যান্য বিষয়। তাছাড়া মাথায় দেখা যাচ্ছে 3টি ভিন্ন স্বাদের ধারাবাহিক এবং আরেকটি লেখা রয়েছে গল্প ভ্রমণ বিশেষ রচনা। তো আমি লেখক সূচি পাইনি, তবে ওপরতে প্রচ্ছদ দেখে মোটামুটি একটা পজিটিভ ভাইবস আসছে। আপনারা যারা সাপ্তাহিক বর্তমান নেন এবং রেগুলারলি ফলো করেন তাদের জন্য এই আপডেটটি ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বইমেলা থেকে। আপনারা সকলেই জানেন একটা শারদ বই পার্বণ চলছে এবং সেখানে 25-60% ছাড় দেওয়া হচ্ছে পত্রভারতী থেকে। তো অবশ্যই আপনারা স্টল 47-48 পেয়ে যাবেন। তো 60% ছাড় যে বইতেই দেওয়া হোক না কেন, বিরাট ব্যাপার একটা, এবং পত্রভারতীর বেশিরভাগ বইগুলোই তো খুব ভালো। তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন নন্দন সিনেমা হল যেটা রয়েছে মানে কলকাতাতে রবীন্দ্র সদনের ওখানে, তো সামনেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে বইমেলার একটা বিষয় চলছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
এর পরের আপডেটটা রয়েছে দেব সাহিত্য কুটির থেকে। তো আপনারা সকলেই জানেন যে দেব সাহিত্য কুটির থেকে পুরনো যে সমস্ত পূজাবার্ষিকী সেগুলোকে নতুনভাবে আনা হচ্ছে। সেক্ষেত্রে তপোবন নামে পূজাবার্ষিকীটাকেও আপনারা পেয়ে যাবেন, আবার উত্তরায়ণ নামে যে পূজাবার্ষিকী রয়েছে খুবই বিখ্যাত হয়েছিল সেই সময়ে উত্তরায়ণ। তাছাড়া রাঙা রাখি, এটা সম্পর্কে আমি অনেস্টলি বলছি আমি নাম শুনিনি, মানে হয়তো আমারও আগের আর কি। এবং অলকানন্দা নামেও পূজাবার্ষিকী রয়েছে। এই সমস্ত পূজাবার্ষিকীগুলো কিন্তু আপনারা দেব সাহিত্য কুটিরের হাউসে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা দামই রাখা হয়েছে 250 টাকা করে। এখন তার উপর কী ছাড় দিচ্ছেন সেটা তো ওনাদের ব্যাপার, তবে এই যে বলাকা নামে পত্রিকাটা এটা কিন্তু খুব প্রসিদ্ধ ছিল এটা আমি জানি, তো এটাকে আপনারা দেখতে পারেন। এছাড়াও অপরূপা নামেও একটা আমি দেখলাম ওনারা পূজাবার্ষিকীর ছবি দিয়েছেন। তো পুরনো প্রত্যেকটাই প্রচ্ছদ রাখা হয়েছে যাতে সেই পুরনো রেট্রো ফিলটা আসে। তো যারা চাইছেন অবশ্যই দেব সাহিত্য কুটিরে যোগাযোগ করে আনিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো এই ছিল আজকের পর্ব, চেষ্টা করলাম নতুন নতুন প্রচুর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অনুরোধ রইল নিচে কমেন্টে আপনার অভিব্যক্তি মতামত জানাতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।